जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। आर आजकेर एई पवित्र एकादशीर राते अवश्यई खाबेन एई विशेष जिनिस, ताहले भगवान श्री हरिर कृपाय सब समय सुस्थ और निरोग थाकबे। सुप्रिय दर्शक बंधुरा, आपनार जीवनेर सौभाग्य सुनिश्चित भावे फिरबे फिरबे। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकी शुनेछेन। आज आमी आमार ए भिडियोर माध्यमे एमन एकटी खाबारेर कथा बोलबो, जे खाबारटी एकादशीर राते जदि आपनी खेते पारेन, ताहले सुनिश्चित भावे যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি অত্যন্তই সন্তুষ্ট হবেন, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রী হরির কৃপায় সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে জীবন যাপন করতে সক্ষম হবেন। কারণ আমরা আপনারা সকলেই জানি, রাখে হরি মারে কে। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট রাখতে এবং শ্রীহরির কৃপায় সবসময় নিরোগ থাকতে আজকের মতো এই পবিত্র একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অবশ্যই গ্রহণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইবার আপনাদের বলে রাখি যে আজকের মতো পবিত্র একাদশীর রাতে কোন জিনিসটি খাবেন, সেই বিষয়টি জানার আগে আমাদের সকলেরই জানা প্রয়োজন যে এই একাদশীর ব্রতর মাহাত্ম্য কি। তাই সবার আগে আমরা জেনে নেব যে এই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। বন্ধুরা, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গদাবরী কাশী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। তাই এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্যের কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যে সকল ব্যক্তি যারা এই ব্রত পালন করেন, তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এছাড়াও এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরি পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপের নির্লুপ্ত থাকেন। বন্ধুরা, তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রাপ্তি হয় না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন, তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ শরীর থেকে দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যম তাকে স্পর্শ করে না। এছাড়াও শ্রী হরির চরণে
तुलसी अर्पित होले महापुण्य लाभ करा जाए। ताई हे कृष्ण भक्ति पदायिनी तुम्हें प्रणाम करी। जे व्यक्ति हरिबासरे भगवानेर सामने दीपदान करें चित्तगुप्त तार पुण्यर हिसाब करते पारे ना। तार पितृपुरुषराओ परम तृप्ति लाभ करें। ताई स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण बोलें हे राजन आमी आपनार काछे सर्व पाप हारिनी एकादशीर माहात्म्य वर्णना करिलाम। अतएव जिनि बम्बा हत्या भ्रूण हत्या पाप विनाशिनी महापुण्य फलदायी एई व्रत पालन करबें एवं एई माहात्म्य श्रद्धा भक्ति और निष्ठा सहकारे श्रवण करबें तिनि सर्व पाप थेके मुक्ति हये विष्णु लोके गमन करबें। बंधुरा आपनारा आजकेर मतो एई पवित्र दिने किछुटा परिमाण क्षीर तैरी करुन। हाँ बंधुरा आपनारा एकेबारे ठीकई शुनेछेन आपनारा निष्ठा भक्ति और आंतरिकता सहयोगे तैरी करुन एवं आपनार बाड़ीते जदि भगवान श्रीकृष्णेर कोनो मूर्ति बा चित्र थेके थाके ताहले आपनी सन्ध्या बेलाय भगवान श्रीकृष्णेर पूजो आराधना करुन एवं पूजो आराधना करार समय एई क्षीर आपनी भगवान श्रीकृष्णेर उद्देश्ये निवेदन करुन। तबे एकटी कथा अवश्यई माथाय राखबेन जे एई क्षीरटिर साथे आपनाके एकटी होलेओ तुलसी पाता निवेदन करते हबे। एरपर एई क्षीर निवेदन करे आपनी आपनार भक्ति निष्ठा ओ आंतरिकतार साथे आपनी भगवान श्रीकृष्णेर पूजो आराधना करुन एवं पूजो आराधना हये जावार पर राते घुमानोर आगे भगवान श्रीकृष्णेर काछ थेके ओई तुलसी पाता सह क्षीरटी तुले आनुन एवं ओई क्षीरेर साथे तुलसी पाता दिये आपनारा सपरिवारे प्रसाद स्वरूप ग्रहण करुन। एर फले भगवान श्रीहरि अत्यंतई सन्तुष्ट हबेन एवं श्रीहरिर कृपाय आपनारा सदा सर्वदाई सुस्थ ओ निरोग थाकबेन। আর আপনি যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের মতো এই পবিত্রতম একাদশীর দিন অবশ্যই একবার কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।